পুলিশ সদস্যদের টার্গেট করে নির্মমভাবে হত্যা করা হয়েছে কারো কারো আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতায় নিহত পুলিশ ও আনসারের চার সদস্যের পরিবারকে আলাদাভাবে পনেরো লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ নিহত স্বজনরা হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুতই বিচারের দাবি জানিয়েছেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের তিনজন ও আনসার বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন এগারোশো জনের মতো এর মধ্যে গুরুতর আহত একশো জন নিহত পুলিশ ও আনসার বাহিনীর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয় প্রত্যেক পরিবারকে পাশাপাশি সঞ্চয়পত্রসহ পুলিশও দশ লাখ টাকা করে দিয়েছে পরিবারগুলোকে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনেকটা নির্বাক পরিবারগুলো হত্যার বিচার দাবি করেছেন সে তো ট্যুরিস্ট পুলিশ ছিল ট্যুরিস্ট পুলিশদের কাজ হচ্ছে ট্যুরিস্টদের নিয়ে ডিউটি করা আমার বাবা অফিসে যেত আসতো ডিউটি করত আমি শুধু সুষ্ঠু বিচার চাই যারা আমার আব্বুকে এইভাবে মেরেছে এদের হত্যাকারীদের পার করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমরা শুধু একটাই বিচার চাই যে আমার শামিমজি বিচার চাইarashtra মন্ত্রী বলেন টার্গেট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে জামায়াত বিএনপির দুর্বৃত্তরা ঘোষণা দিয়ে দিয়ে কার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেইখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি পুলিশের একজন শিশুপত্র। তাকে পর্যন্ত তারা মানে ই করতে মায়ের থেকে বাদ দেননি তাদের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া পায় এবং তারা যেন একটা শুভ ব্যবস্থা মানে পায় যাতে করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে পুলিশ সহ রক্ষাকারী বাহিনীর মনোবল চাঙ্গা আছে জানান যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা নির্বম ভাবে আমাদের সদস্যদেরকে তারা আক্রমণ করেছে সকলের মনোবল এখনো অটুট আছে চাঙ্গা আছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা